বার্সেলোনায় লিওনেল মেসির অর্ধায় পুরোপুরিভাবে শেষ হয়ে যায়নি। লালিগার আর্থিক ও কাঠামোগত প্রতিবন্ধতার কারণে লিওনেল মেসিকে ধরে রাখতে পারেনি বার্সেলোনা। এতে গত মৌসুমে কাতালানদের সঙ্গে সম্পর্কর অবসান ঘটিয়ে পিএসজিতে পাড়ি জমান লিওনেল মেসি। তবে বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা এখনও মেসিকে বার্সেলোনায় ফিরিয়ে আনার ব্যাপারে আশাবাদী। পিএসজির জার্সিতে প্রথম মৌসুমটা ভালো কাটেনি আর্জেন্টাইন এই তারকার। তবে সময় যত বাড়ছে ছন্দ খুঁজে পাচ্ছেন লিওনেল মেসি, যার কারণে মেসিকে চুক্তি বৃদ্ধির প্রস্তাব দিয়েছে পিএসজি। যদিও এখনই সিদ্ধান্ত নেবেন না তিনি, কাতার বিশ্বকাপের পর পিএসজির সঙ্গে নতুন চুক্তির ব্যাপারে ফয়সলা করবেন সাতবারের ব্যালন্ডিয়ন জয়ী এই ফুটবলার। লিওনেল মেসি যদি পিএসজির সঙ্গে চুক্তি বৃদ্ধি করে তবে তার বার্সেলোনায় অধ্যায় শেষ বলাই যায়, কিন্তু এটা মানতে নারাজ বার্সেলোনার সভাপতি লাপোর্তা। আমি বিশ্বাস করি না যে বার্সেলোনায় মেসির অধ্যায় শেষ হয়ে গেছে, অধ্যায়টি এখনও খোলা আছে। এটা যে বন্ধ হয়নি তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব, এটা করার সময় রয়েছে। বার্সেলোনার সভাপতি আরও বলেছেন, যদি মনে হয় আমি তার কাছে ঋণী কিনা, হ্যাঁ, নৈতিকভাবে বার্সেলোনার সভাপতি হিসেবে আমি মনে করি যেটা করা দরকার সেটাই করেছি। তবে বার্সেলোনার সভাপতি হিসেবেও এবং ব্যক্তিগতভাবেও আমি বিশ্বাস করি আমি তার কাছে ঋণী। লিওনেল মেসি দল ছাড়ার পর গত মৌসুমে বার্সেলোনা বাজে সময় কাটালেও আসছে মৌসুমের জন্য নিজেদের গুছিয়ে নিয়েছে বার্সেলোনা। ইতিমধ্যে বায়ান থেকে রবার্ট লেভানডস্কি, লিডস থেকে রাফিনা এবং চেলসি থেকে ক্রিস্টিয়ানসন এবং এসি মিলান থেকে ফ্রাঙ্ক কেসিকেও দলে ভিড়িয়েছে স্প্যানিশ ক্লাবটি।